কোকরাঝার বরবছুরা বনাঞ্চল ধ্বংসলীলা বনাঞ্চল ধ্বংস বন্ধ করার দাবি প্রকৃতি প্রেমীর প্রতিবাদ বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদ অব্যাহত বনকর্মী ছত্রছায়াত জান্দু কনস্ট্রাকশনের বন ধ্বংস আরক্ষীর বন বিভাগের চকুত ধুলি মারি পর্বতজোড়াত অব্যাহত আছে রঙা মাটির কলা বেহা দাম্পারে দাম্পারে নিতৌ চলিছে রঙা মাটির সিন্ডিকেট কোকরাঝার জেলার পর্বতজোড়া বাঁশবাড়ি রেঞ্জ অফিসর অধীনত চলিছে রঙা মাটির খনন কার্য বিগত কেইদিনমানের কোকরাঝার জেলার পর্বতজোড়া বন বিভাগের বিরুদ্ধে এটার পিছত আন এটা বিস্ফোরক অভিযোগ উত্থাপন হয়েছে নিস্তব্ধ ভূমিকার বাঁশবাড়ি রেঞ্জার দীপক কুমার রায় কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই পর্বতজোড়ার ডিএফওই দ্য নিউজ প্লাসের বাতরি সম্প্রচার হওয়ার পিছতো নিমাতে আছে বন বিষয়া কোকরাঝার জেলার পর্বতজোড়ার বাঁশবাড়ি রেঞ্জ অফিসর অধীনত চলিছে রঙা মাটির অবৈধ খনন কার্য উল্লেখ্য যে সান্দু কনস্ট্রাকশনে একাংশ বন বিষয়াক ম্যানেজ করে পর্বতজোড়ার দুঃখী সুখী বনাঞ্চলত রঙা মাটি কাটি ধ্বংস করা ব্যস্ত হয়ে পড়েছে বন ধ্বংসলীলার বিরুদ্ধে সরব স্থানীয় রাইজ স্থানীয় রাইজে অসমৰ মুখ্যমন্ত্রীর লগতে বিটিআর প্রধান প্রমোদ বড়োক দুঃখী সুখীর বনাঞ্চল ধ্বংস বন্ধ করার বাবে আহ্বান জানায় বাতরি প্রকাশনের পিছত স্থানীয় প্রশাসন বা বন বিভাগে কোনো ধরনের পদক্ষেপ নলওয়াত ইয়াত এটা আমার সন্দেহের সৃষ্টি হয়েছে যে সিহতর একটা গোপন বুঝাবুঝি করে আছে সান্দু কনস্ট্রাকশন গতি আপনার যদি পুনর্বার আহ্বান জানাইছো যে অতি শীঘ্রে ইয়ার বন সম্বন্ধের বিষয়াজনক ইয়ার ট্রান্সফার করব লাগে নহলে নিলম্বন করব লাগে আর এই বন ধ্বংস যদিও সরকারে অনুমতি দিছে কিন্তু আমি ইয়ার রাইজে কোনো পদ্মে এই বন আমার যে সৌন্দর্য আমার যে গৌরব ইয়াত খনন কার্য চলাবলে নিদো আর সিহতে যেটো বিল চালান ব্যবহার করেছে সেইটো চালান সম্পূর্ণ অবৈধ আহ্বান জানাইছো যে অতি সোনকালে সরকারে ইয়ার উপর চোখা দৃষ্টি রাখি দোষী কঠোর কঠোর শাস্তি প্রদান করব লাগে গৌরীপুরের পৰা আনিছো ৰালী ৰিপৰ্ট দ্য নিউজ প্লাছ।